আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আহলে সানন্দ বাংলাদেশের উদ্যোগে ইসলামী আকীদা বিষয়ক সেমিনার গত 28 নভেম্বর সকালে আহলে সানন্দ বাংলাদেশের উদ্যোগে কক্সবাজার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত মাহাদুল লুগাহ আর সালাফিয়া মাদ্রাসায় রোহিঙ্গা আলেম ওলামাদের নিয়ে দ্বিতীয়বারের মতো আকীদা ইসলামিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশেপাশের কয়েকটি ক্যাম্পে অবস্থিত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মোট 86 জন আলেম অংশগ্রহণ করেন। অত্র সেমিনারে শিরিক বিদাত, আল্লাহর পরিচয়, 4 ইমামের আকীদা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করা হয়। সেমিনার শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সংগঠনের পক্ষ থেকে উদ্দুতে ছাপানো বই শায়েখ জামিল জাইনু রচিত ইসলামী আকীদা ও সালাতে মুহাম্মাদি প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীদের দুপুরের খাবার ও হাদিয়া প্রদান করা হয়। এর আগেও আহলে সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে অনুরূপ আকীদা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 80 জন আলেম ওলামা অংশগ্রহণ করেন।